তো বন্ধুরা দেখো, এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণের খাসির মাংস। এখানে নিয়ে নিয়েছি আদা আর রসুন, আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর পেঁয়াজ বড় বড় করে মানে টুকরো করেছি, পেস্ট করে নেব। আর নিয়ে নিয়েছি কাঁচা মানে আদা কাঁচা পাকা লঙ্কা, আর এখানে নিয়ে নিয়েছি টুকরো করা আলু। তো চলো, আজকে আমি কি মাটন রান্না করবো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছ। আজকে আমি হাঁড়ি মাটন রান্না করব। আমি হাঁড়িতে তোমাদের মাংস রান্না করে দেখাবো যে কেমন। আমি আগেও একবার ট্রাই করেছিলাম, তো খেতে খুব ভালো হয়েছিল বলে আমি ভাবলাম এইবার আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করব। তোমরা লাইক দিয়ে দেখা শুরু করে দাও। তো বন্ধুরা, এই দেখো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, মোটামুটি এই চামচের 1 চামচ মতো, আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব এইরকম মিক্সিতে যে পেস্ট করেছি, দিয়ে দিলাম, আর দিয়ে দেব নুন। এই দেখো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে নুন। এবার সব ভালো করে আমি ম্যারিনেট করে নেব, আর দিয়ে দেব একটু সর্ষের তেল, একটু সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে এটাকে 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। হাঁড়ি মাটন এই জন্য আমি হাঁড়িতেই সব করে দেখাবো। এই দেখো কড়াইতে হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি। তো আলুগুলো এবার সব ভেজে নিচ্ছি। নতুন আলু দিয়ে মাংস খেতে দারুণ মজা লাগে বন্ধুরা। আর এই দেখো সব ভেজে নেব। তো ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো প্লিজ। তোমরা লাইক দিও, আমি প্রত্যেকটা ভিডিওই বলতে বলতে মানে কি বলবো, তোমরা লাইক দাও না, দেখো অথচ লাইক দাও না, জানি না কি করো তোমরা, ভাল লাগে না। আমি তো যার ঘরে যাব লাইক কমেন্ট সব কিছুই করবো, শেয়ার করি না করি লাইক কমেন্ট অন্তত করি আর ফুল ওয়াচ করি। তো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেলো, আলুগুলো তুলে নিলাম। তো দেখো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। তো কড়াই বেরিয়ে যাচ্ছে বারে বারে, কড়াইতে রান্না করি তো, তো হাঁড়ির মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো দিয়ে। তোমরা কে কে এরকম হাঁড়ির মধ্যে মাংস রান্না করে খেয়ে দেখেছো আমাকে বলবে। আমার এই নিয়ে 2 বার হলো, দারুণ, প্রেশারও লাগে না, কিছুই লাগে না, খুব তাড়াতাড়ি খাসির মাংস সেদ্ধ হয়ে যায়, খুব ভালো হয়। তো দেখো ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব। এ দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল, এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, দেখতে পাচ্ছ, তেজপাতা দিয়ে দেব, আর দিয়ে দেব গোটা গরম মশলা। এই দেখো গোটা গরম মশলা দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো গোটা জিরে, এই দেখো কিছুটা পরিমাণ মতো। তো ভালো করে তেলের সাথে মানে ভাজা ভাজা করে নেব, তারপরে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটন, পুরোটাই হাঁড়ির মধ্যে দিয়ে দেব। খুব সুন্দর ম্যারিনেট হয়েছে, 1 ঘন্টা মতো রেখেছিলাম আমি। দিয়ে এবার ভালো করে আমি তেলের সাথে নাড়ব। দেখো খুব সুন্দর মিক্সড করে দিতে হবে। তো এই দেখো মানে কষানো হচ্ছে, অনেক জল বেরিয়েছে। তো এবার দিয়ে দিলাম কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি তো কাঁচা লঙ্কা দেয়া হয়েছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে বেশ খুব সুন্দর কালার আসে।
দেখো খুব সুন্দর লাগছে। এটা আমার ছোট্ট একটা খুন্তি, আমার রান্নাঘরের ছোট্ট খুন্তি, কারণ আমি ছোট্ট খুন্তি দিয়ে রান্না করতে খুব ভালোবাসি, আমার বড় খুন্তি ভালো লাগে না, আর আমার ছোট খুন্তি দিয়ে রান্না করতে ভালো লাগে। তো দেখো বন্ধুরা, ভালো করে লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনা খোলার পর দেখো কি সুন্দর কালার এসেছে, আর দেখো কষানো প্রায় আমার হয়ে এসেছে। তোমরা এভাবে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে, আলাদা একটা যেন অন্যরকম স্বাদের লাগে। আমি দেখেছি প্রেশারে একরকম, কড়াইয়ে একরকম, আর এই হাঁড়িতে একরকম, হাঁড়িতে মাটন করে খেয়ে দেখবে বন্ধুরা, দারুণ লাগে। এবার দিয়ে দিলাম গরম জল, দেখতেই পাচ্ছ জল পুরো গরম, ফুটন্ত গরম জল মাংসে দিলাম, তাতে সেদ্ধ হতেও সুবিধা হবে, তাড়াতাড়ি সেদ্ধ হবে। ভালো করে জলের সাথে মিশিয়ে দিলাম মশলা টশলাগুলো, আর এই দেখো আলুগুলো এবার দিয়ে দেব। আর কখনোই মাংস রান্না করতে গেলে চর্বি মাংসের সাথে কষাবে না, তাহলে মাংসের টেস্ট থাকে না। চর্বি সবসময় আলাদা, যখন ঝোল দেবে, জল দেবে, ওই আলু দেবে, তখন এই মানে চর্বিটা দিয়ে দেবে। ভালো করে আলুগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার আবার ঢেকে দিলাম মাংসটাকে। যাই হোক দেখো বন্ধুরা, আধা ঘন্টা পর আমি, কারণ মাংস সেদ্ধ হতে প্রচুর সময় লাগে, তো আধ ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে দেখছি বেশ মানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মাংস। আর এই দেখো মাংস সেদ্ধ হয়ে গেছে, চোখে দেখলেই বুঝতে পারবে যে নরম হয়ে গেছে। আর দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়োটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমার রেডি হয়ে গেল মাটন, হান্ডি মাটন। তো দেখা হবে পরের ভিডিওতে।